বিয়ের পরে মহিলা কষ্ট করে, স্বামীর সংসারের উন্নতি মহিলাদের অবদান আছে না? আছে। মহিলা চিন্তা করে আমার স্বামী আমার কত কষ্ট করে আমি টাকা বাঁচাই, এই টাকা স্বামী যদি বাপকে দেয়, মাকে দেয়, ভাইকে দেয়, বোনকে দেয়, আমাদের স্ত্রীরা খুশি হয় না বেজার হয়? বেজার হয়, মনে করে কমিয়ে গেল। আর স্বামী তার বাপ মাকে ভাই বোনকে দিলে কমে গেল, এই চিন্তা যে মহিলা করে, ওই মহিলার জন্য বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, আর খোলার কোনো শবে বরাতে কাজ হবে না। কথাকে বুঝতে পারছেন? কারণ শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া হলে হতে পারে, এটা সমান সমান, কিন্তু কোনো ছেলে যদি মা বাবার সামান্যতম কোনো হক নষ্ট করে, মা বাবার সাথে সামান্য খারাপ আচরণ করে, যদি কোনো ভাই তার ভাই বা বোনের অন্তত হক নষ্ট করে, ওই ব্যক্তির জীবন থেকে বরকত উঠে যাবে, আয়ু কমে যাবেই, ঠেকানো যাবে না। কাজেই মহিলারা যদি আপনার স্বামী সন্তানের আয়ু বাড়াতে চান, রিজিকের বরকত চান, তাহলে স্বামীদেরকে উৎসাহ দেবেন, তোমার আব্বা আম্মাকে দাও, ভাই বোনের হক দাও, এটাতে কমবে না, এটাতে আল্লাহর অ্যাকাউন্টে বাড়বে।